আমরা সবাই মনে করি আমরা যখন একটা কোম্পানির বস হই বা সিনিয়র পজিশন হোল্ড করি তখন আমরা সবাই কন্ট্রোল ফ্রিক হয়ে যাই, আমরা চাই সবাইকে কন্ট্রোল করতে, এটা করতে হবে, সেটা করতে হবে, এটা করা যাবে না। ইটস নট অ্যাকচুয়াল লিডারশিপ অ্যাটিটিউড। লিডাররা কোনো কিছু কন্ট্রোল করে না, লিডাররা অ্যাকচুয়ালি বেসিক্যালি মানুষকে ইন্সপায়ার করে। সো আমরা যে জিনিসটা অনেক সময় ভুল করি যে নিজেকে অনেক বড় মনে করে যে চেষ্টা করি যে আমার কথা আপনাকে শুনতে হবে, আমি যা বলবো তাই ঠিক, আমি পুরো ইনস্টিটিউশনকে কন্ট্রোল করতে চাই, আমি আমার হিউম্যান রিসোর্সকে কন্ট্রোল করতে চাই, আমি আমার ব্যবসাকে কন্ট্রোল করতে চাই, আমরা আসলে এই কন্ট্রোল থেকে একদম পুরোপুরি বের হয়ে যেতে চাই। আমি মনে করি যে কোম্পানিগুলি যারা মানে ওভার ম্যানেজড, মানে খুব রিজিড, মানে মানে অনেকটা ইবিএলের মতন, টু মাচ কেপিআই ড্রিভেন, জোকিং, সো এটার শর্ট টার্ম বেনিফিট আছে বাট সাস্টেনেবিলিটি নাই। সাস্টেনেবিলিটির জন্য আপনাকে যেটা করা উচিত, যেটা করা উচিত হচ্ছে যে আপনাদের সবাইকে ইউ নিড টু ইন্সপায়ার আদার্স। তাহলে দেখবেন যে আপনার যে লিডারশিপ জার্নিটা অনেক স্মুথ হবে এবং দেখবেন যে আপনার সাথে আপনাকে আপনার বডি ল্যাঙ্গুয়েজ দে উইল আন্ডারস্ট্যান্ড, আপনি বুঝতে পারবেন যে ওরা কী চায়, ওরা বুঝতে পারবে আপনি কী চান, র্যাদার দ্যান ইফ ইউ ওয়ান্ট টু ম্যানেজ টাইটলি। খুব বেশি ম্যানেজ করতে গেলে তখন প্রবলেম হয়ে যায়, তখন এখানে আপনার অনেকটা মনে হয় যে এভরিথিং ইজ কন্ট্রোল, এভরিথিং ইজ বিন টোল্ড, আপনি জাস্ট কাজ করছেন, দেন এখানে আপনার সাস্টেনেবিলিটি এবং কখনো স্কিল, কখনো অ্যাটিটিউড কখনো ফুটে উঠবে না।